আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কুয়েত প্রবাসী, কুয়েতের আজকের গত 24 ঘন্টার কোভিড-19 টোটাল আপডেটে সবাইকে স্বাগতম। আজ 10 মে ইংরেজি 2021 সাল। আলহামদুলিল্লাহ, আজও কুয়েতে কোভিড-19 চিকিৎসাধীন অবস্থা থেকে 1250 জন সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, আর এটি নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা, যার মাঝে বাংলাদেশি, কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন। কুয়েতে কোভিড-19-এ টোটাল সুস্থতা সংখ্যা পৌঁছালো 2,70,883 জনে। গত 24 ঘন্টা কোভিড-19-এর নতুন করে 8,212 জনের টেস্ট করা হয়, আর টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে পৌঁছালো 24,11,948 জন। গত 24 ঘন্টা কোভিড-19 টেস্ট থেকে নতুন করে আজও 978 জন আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। টোটাল আক্রান্ত সংখ্যা কুয়েতে পৌঁছালো 2,86,046 জন। গত 24 ঘন্টা কোভিড-19 বর্তমান কুয়েতের 13,511 জন অ্যাক্টিভ কেস এবং গত 24 ঘন্টার সম্পূর্ণ আইসিইউ বা সিরিয়াস কেস 210 জন। কোভিড-19 পরিস্থিতির বর্তমান যে অবস্থা বিরাজ করছে, তাতে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়েত মন্ত্রী পরিষদ থেকে একটি আস্থা বা সম্মতি প্রকাশ করেছে যে বর্তমান কুয়েতের কোভিড-19 পরিস্থিতি কুয়েতের অনুকূলে রয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে লকডাউন আর কারফিউতে সহযোগিতা করার জন্য কুয়েতি এবং প্রবাসীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে কুয়েত মন্ত্রিসভার আজকের বৈঠক থেকে। এছাড়া আপনারা জানেন যে কুয়েতে কোভিড-19 পরিস্থিতি সহনশীল থাকার কারণে আপনারা অবগত আছেন যে কুয়েত মন্ত্রিসভা আজকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েত কোভিড-19 পরিস্থিতি সহনশীল থাকার কারণে ঈদের দিন থেকে কুয়েতের কারফিউ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কুয়েতে আজ 360 মলে কোভিড-19-এর ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেহেতু কুয়েত সরকার চাচ্ছে খুব তাড়াতাড়ি ভ্যাকসিনাইজেশন বা সবার মাঝে ভ্যাকসিন প্রয়োগ করার জন্য, আপনারা অবগত আছেন যে আজও নতুন করে প্রায় 3,66,000 কোভিড-19-এর ভ্যাকসিন কুয়েতে এসেছে। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, আজই রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন গ্রহণ করুন। কারণ হচ্ছে যে আপনারা অবগত আছেন যে কুয়েতে ভ্যাকসিন গ্রহণ করলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, আর এই সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে কুয়েতের সিনেমা হল, স্টেডিয়াম, গণজামায়াত, শপিং মলগুলোতে প্রবেশ করার ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্টে প্রবেশ করার ক্ষেত্রেও এই ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োগের একটি সিস্টেম চালু হতে যাচ্ছে কুয়েতে। কাজেই আপনি কুয়েতে স্বাভাবিক জীবন ব্যবহার করতে চাইলে বা স্বাভাবিকভাবে সব কিছু উপভোগ করতে চাইলে ভ্যাকসিন নেওয়ার বিকল্প কোনো রাস্তা খোলা নেই। কাজেই আপনি আজ রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন গ্রহণ করুন। যারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন, এখনও তাদের মেসেজ আসেনি, আপনারা অপেক্ষা করুন, খুব সহজে আপনাদের মেসেজ চলে আসবে। আর আপনি চেক করে নিন আপনার রেজিস্ট্রেশন সঠিক হয়েছিল কি না। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত শুভকামনা।